তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 3টে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাব হচ্ছে একটু বিধাননগর আর কি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, তো চলো যেতে যেতে কথা হবে আবার। আমি খুলে দিচ্ছি, দাঁড়াও, খুলে দাও, তাহলে গায়ে বাখাবে। ভালো খেতে দেখি, খেতে কি চলে না তো আমাকে দিবি না তো? দেখেছো কত বড় ফাজিল মেয়ে, আমাকে একটু দিল না। আরে গায়ে মেখে আমি ধর। এদিকে আয় শোনু, কোথায় আসলি? এটা শিয়ালদায় চলে এসছি, শিয়ালদা। শোনু, আমরা এখন স্টেশনে রোদ্দুর পোয়াতে বসেছি, রোদ্দুর পোয়াতে, এই গরমের মধ্যে আমরা এখন স্টেশনে রোদ্দুর পোয়াচ্ছি। তো ঠান্ডা লাগছে? দেখ একটা পছন্দ হচ্ছে কিনা, দেখ শোনু। তো গাইস, আমরা পৌঁছে গেছি খান্নার হাটে। তুই পরবি চুড়িদার? তুই নিবি? হবে না, দেখছি। দেখ শোনো, এবার দেখ, এই জামাটা ভালো লাগছে, পার্পল কালারটা। দাঁড়ান দেখছি, এই যে এই এই জামাটা তো আপনার না, এই কালারটাই আমারও ভালো লাগছে। কবে তো এটা 280 না, এর গায়ে কিন্তু হবে তো? হ্যাঁ, পেছন না কোন ঘুরে দাঁড়া পিছনে, ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট হবে। ছোট হবে না? না না, ছোট হবে, আরে ছোট হবে না, ঠিক আছে। একটু একটু হাঁটু, আড়াইশো করো কাকা, আড়াইশো না, 10 টাকা হয়ে যাবে কাকা, আড়াইশো করো। এটা কিসের দাগ লাগলো? এটা আঠা, আমরা দূরে যাবো তো, পেছনে পেছনে পেছনে
বুকের সামনে ঠিক আছে ওটা আঠা উঠে যাবে ওটা আঠা ওটা উঠে যাবে চেন ঠিক আছে তো চেন হ্যাঁ দেখি তো ভালো আছে ঠিক আছে হুম চেক করো হুম ব্যাস আরে নেবো তোমার জন্য একটা জামা নেবো করবো ওইদিকে ছিলাম মা কত করে গো এই আংটিগুলো কত করে কত করে শাখা দেখতে থাকবে হ্যাঁ কি কি জামা হ্যাঁ এই তোমার হাতে হ্যাঁ হ্যাঁ এইসব দোকানে পাবা আগে চলো এখানে আছে এখানে আছে এটা প্লেন নাইরা না এটা নাইরা ঘাটি এটাও ভালো লাগে এটা একটু কাজটা বেশি আছে এমব্রয়ডারির কাজ করা আছে কি ব্যাগ নিবি ওই ব্যাগটা আছে তুমি কি মিষ্টি খাচ্ছ এগুলো কাদা ঢোকে না হ্যাঁ আমাদের ওইখানে এগুলো করে গোলাপি পছন্দ তোর তো গাইস আমাদের জামা প্যান্ট কেনা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বন্ধুরা কলকাতার দিকে চলে এসেছি এখন বাজে হচ্ছে 9টা এসে একটু বসলাম পাখা চালিয়ে খুব কষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সবাই